এত বেলা হয়ে গেছে, ছাড়াইতেছে না। তা পানির মধ্যে সমস্ত তেল ভাইসে গেতেছে গা। তা স্যারের পরীক্ষা করে কেমনে দিয়ে এলা? পরীক্ষা করে দেই স্যারের যন্ত্রপাতি দিয়া, ছাত্র নাই, বেলায় চলে গেল, দিয়ে এলা পরীক্ষা করে দেই। আরে সব তেল বাইসে গেল, আপনি পরীক্ষা করবেন কি দিয়ে? সারি নাই, এটা কি মেস না বিড়ি খায় না? আমি তো দেখতেছি সারিলো পরীক্ষা করে তেল বাইসে গেতেছে সব, এই জন্য ছেড়ে দিয়েছি, এলে তো পরীক্ষা করে দেখতেছি। কি রে তেলের কালানা দিহি আজকে আমার কিরম কিরম লাগতেছে কেসা? তুমি জানো না তুমি আমার সিগারেটি স্যার ঘুমিয়ে খান। ওই মিয়া তোমার তোমার কি আমি খুদাই কুত্তু বালি কই? হ্যাঁ কুত্তু বালি কি এমনি কই নাকি তোমার? হ্যাঁ তুমি বেশি কথা ওকে আমি তো কইতাছি স্যার, এটাই থাকো দেও আমি কি করি। আমি কি করি? হ্যাঁ তুমি বিজ্ঞানী না আমি বিজ্ঞানী? হ্যাঁ আমি বিজ্ঞানী না, হ্যাঁ তো পন্ডিত করো কে দেখতেছি আমরা খাইছি ওষুধ দিয়া আগে কথা না কয়ে দেবো না মারে ধরেন ওষুধ দেখতেছি কে বালাই পারেন এলে পরীক্ষা বসে কয় না আমি যা পারি আপনি তা মনে পারেন না? কি কইলা? আমি যা পারি আপনি তা পারেন না? আমি পরীক্ষা করে দিছিলাম না? ও ঠিকই কইছ। হ্যাঁ আমি পরীক্ষা করে দিছিলাম না? তুমি আগে কইছ একটা থাপুর আর মা তুমি যা পারো আমি জানি না, এই কারণে সমস্যা হইছে। এই মুখ কইছ না? এই তো খুলছিলাম আমার থিয়ে দিছি জান জান ধরে ওরে খালা হেডফোন দাও। আমার বাপ দাদা চৈত্র হিরি এই বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে মনে করো আর আজকে দিলে কি যারা দেন নাই মানে বেশি কথা কইলে একেরা সিট খাওয়াই দিব না, কথা কইও না কেন যে লাগুন ধরে দেব না।
ভাই এত কথা কই না, খারাপ দেখি আগে ওরে হেডফোন গোয়া ঢুকে দিছেন, এদিকে আও ভাই এদিকে আও, দেন দেন কানে ঢুকে দেন, খারাপ আগে আমি দেখি লই বলেন পাঁ পাঁ ভাই কেন সাপ দিতেছ এই এত কথা ওকে তুমি, হ্যাঁ ওই যে এ বাবা করলেন, আরে বাবা আমি তো এটা পরীক্ষা করতেছি বুঝছো, ভিতরে পরীক্ষা থাকবো কোনে দিন দেখছেন কয় কিরম লাগে রে কিছু হইতো না, দানব হবি দানব পানি পাইছে নাকি, পানি পাইছে নাকি না, আমি কি তোরা পানি খাওয়াইছি নাকি, আমি তো কেরোসিন খাওয়াইছি, পানি পাইছে নাকি, নো কেরোসিন কি কষ্ট, আমি যদি খাইতেন তাহলে বুঝতেন, আমার মনে হয় বিষ খাওয়া যাচ্ছেন আপনি না, তুই তো আমার মাথা মতো নষ্ট করে ঘুর 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 এদিক ঘুর, কি করতেছেন এই বেটা দেখতেছি সামনে পিছনে ঠিক আছে নাকি, এত বছর ধরে গবেষণা করেন তা পাইছে মাইছে নাকি কেরোসিন, হ্যাঁ আমার বউ বাচ্চা কেমন মায়ের ভালোবাসা এটা স্যার, আমার খাওয়াই আইলা, হ্যাঁ আপনার তো ভালো না, আপনি বললেন ডাক্তার হয়ে আইছেন না, হাজির তোর কি আমার প্রতি ভরসা নাই, হ্যাঁ ভরসা থাকুক দিকে আপনি পাইছে পাইছে পানি খাওয়ান, আর আমি কেরোসিন তেলের ইয়ের কথা কইতেছেন তাই না, এই তুই যদি আমার নিজের কুতুবালি হইয়া তুই যদি নিজে আমার কোম্পানির দুর্নাম করস মাই সে কি আমার কেরোসিন কিন করে, ও আপনি তো ভালোই চালাক তাহলে, হ্যাঁ দুই নম্বর চালাক আপনি, এই আপনার তো এক নম্বর চালাক না, আপনি এক নম্বর চালাক হলে তাহলে এই ধরনের কাজ করতেন, আমি যে পরীক্ষা করলাম মনে কর লোকজনে তো মনে কর ছড়াই যে বুগা, তখন মনে কর এটার তো আগুন ধরা এখানে দেখা লাগে মনে কর আগুনের মধ্যে ধরা, মু মনে কর কেরোসিন দিলে তাও করে ধরে যাবো গা, হ্যাঁ তেলে মনে কর তখন মনে কর ওই কেরোসিনের লগে লগে আগুন ধরবো আমি বাইরে লই যাবো, বুদ্ধি মাথায় ফেলা, এই কেরোসিন দিয়ে আমি বাংলাদেশ চালাবো, খারাপ দেখ বাংলাদেশ, আর কেরোসিন ওই কেরোসিন পরি বুঝছিস আগুন ধরা লাগবে, তুই না চুল মুল লাল হয়ে গেছে গা, স্যার কি কইতাছেন আপনি যে এত বছর ধরে যে আপনি কেরোসিন গবেষণা করতেছেন তাই না, হ্যাঁ তাহলে কেরোসিনটা কি আপনার অরিজিনাল না ভেজাল আছে, এটা আমি দেখার জন্য আমি আপনার পরীক্ষা করতেছি, হ্যাঁ কর পরীক্ষা করবো কর, ছাড় আই যা আই যা আই ভাই ভাই আজি কি কি করছ নিসা আগুন ধরা নিসা, হ্যাঁ ধর আল্লাহ সব মাথা বদ না লইছে না স্যার, আগুন ধরা দিলাম ধরা ধরা এই যে দিতাছি, এই দেখেন এই যে এই যে জলদাস এই যে এই যে আপনার গবেষক সর্বনাশ হয়েছে আমার দুর্নাম বাইরে বাড়ি।